হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে গেলে এই প্রবলেমটা শো করছে? হেই, হোয়াটস আপ গাইস, দিস ইজ রনিত অ্যান্ড ইউ আর ওয়াচিং রনিত টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেল। গাইস, আজকে এই ভিডিওতে আমরা দেখব হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার সময় এই যে প্রবলেমটা আসছে এটা কিভাবে আপনি সলভ করবেন। এই প্রবলেমটা হোয়াটসঅ্যাপের ভিডিও কল এবং অডিও কল দুটোর ক্ষেত্রেই আসতে পারে। ইজি সলিউশন দেখাবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেট গেট স্টার্টেড। ফ্রেন্ডস, দেখুন এখানে আমি হোয়াটসঅ্যাপ ওপেন করলাম, ভিডিও কল করার চেষ্টা করছি, এই ধরনের একটা এরর শো করছে। সেটিংসে ক্লিক করলে এই ধরনের একটা পেজ ওপেন হচ্ছে, আর নট নাওয়ে ক্লিক করলে ডাইরেক্টলি ব্যাক হয়ে যাচ্ছে। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি এই সমস্যা সমাধান করবেন। তো প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন, এখানে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ। যদি হোয়াটসঅ্যাপটা আপডেট না থাকে তাহলে আপডেট করে নেবেন। এবার আপনাকে যেটা করতে হবে, মোবাইলের সেটিংস ওপেন করবেন। অ্যাপ ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন। অ্যাপ লিস্টে ক্লিক করার পর এখান থেকে আপনাকে হোয়াটসঅ্যাপের সেটিং ওপেন করতে হবে। আর অ্যাপ ম্যানেজমেন্ট থেকে আপনি যদি হোয়াটসঅ্যাপের এই সেটিংগুলো ওপেন করতে না পারেন তাহলে একটা সহজ উপায় বলে দিচ্ছি। আপনি হোয়াটসঅ্যাপের ওপর লং প্রেস করে রাখবেন, এই আই বাটনে ক্লিক করবেন, তাহলেও দেখবেন এই সেটিংগুলো ওপেন হচ্ছে। এবার এই পারমিশনস অপশানে ক্লিক করবেন, এখানে সমস্ত পারমিশন অ্যালাও করে নেবেন। এই সমস্ত পারমিশন অ্যালাউ করার পর আপনার মোবাইলটিকে একবার রিস্টার্ট করে নেবেন। এবার আমরা হোয়াটসঅ্যাপ ওপেন করে ভিডিও কল করার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, দেখুন এখানে আর কোনো রকম এরর শো করছে না, এখানে সাকসেসফুলি ভিডিও কল করা যাচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন বা আমাকে ইনস্টাগ্রামে ডাইরেক্টলি মেসেজও করতে পারেন। ইনস্টাগ্রাম লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই ফলো করে নেবেন।